গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ধূপগুড়ি ব্লকের ঝাল আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেচ দপ্তরের আর্থিক সহায়তায় উত্তর খাট্টিমারি আনন্দপাড়া এলাকা সংলগ্ন গিলান্টি নদীর পাড়ে বাঁধানো হয়েছে। কথায় আছে, নদীর পাড়ে বাঁধ সমস্যা 12 মাস। বর্ষাকালে নদী সংলগ্ন এলাকার মানুষের রাতের ঘুম কেড়ে নিত গিলান্টি নদী। বর্ষায় নদী ভাঙনের জেরে রাতের ঘুম উড়ে যেত সাধারণ মানুষের। প্রায় 1 কিলোমিটার সুদীর্ঘ পাথরের বাঁধ নির্মাণের ফলে কার্যত খুশির হাওয়া এলাকায়। ধারালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর খট্টিমারি আনন্দপাড়া এলাকা, এই এলাকা দিয়ে বেয়ে গিয়েছে খরস্রোতা গিলান্ডি নদী। আর এই গিলান্ডি নদীর পাড়েই বসবাস করছে প্রায় 100টিরও বেশি অধিক পরিবার। এই পরিবারের দীর্ঘদিনের দাবি ছিল, এই সমস্ত পরিবারগুলির দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। কেননা প্রত্যেক বৎসর বর্ষা পড়লেই তাদের বাড়িতে জল ঢুকে যায় এবং জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে দাঁড়ায়। সেই কথাকে মান্যতা দিয়ে সেচ দপ্তর এবং ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই ঠিক আমার পিছনটায় যেমনটা দেখা যাচ্ছে সেই বাঁধ নির্মাণ করা হয়েছে, এবং যার ফলে বর্তমানে কিন্তু এই এলাকার মানুষরা শান্তির ঘুম দিচ্ছে। প্রায় প্রত্যেকটি গ্রামবাসী তাদের সুবিধার কথা জানালেন এই বাঁধটি নির্মাণের ফলে। বলো, আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি এই জায়গায়, নদীর পাড়ে বসবাস। নদীর পাড়ে আমাদের বসবাস বাড়ি। তো জল কি ঢুকে কোনোভাবে নদীতে এখন বাড়িতে? এখন তো জল ঢুকে, বান হওয়ার পরে আমাদের নদীর বাড়িতে জল ঢুকে না। এখন কোথায় মানে বানটা কত ঢুকেন? হ্যাঁ, বানটা কত দূর এলাকা অনুযায়ী হয়েছে? বান্ডার থেকে আমার বাড়ি ধরো 2.5 কিলোমিটার। আগে জল ঢুকতো? আগে ঢুকতো, এখন এখন ঢুকে না। আমাদের নদীর পাড়েই বাড়ি। আমাদের নদী যখন বানটা হয় নাই তখন আমাদের খুবই অসুবিধা হইতো। নদী ভাঙতো আমাদের সবসময়, মানে ভয়। আর নদী ভাঙতো মানে আমাদের ঘর বাড়ি একবার ভেঙে গেছে, ঘর বাড়ি ভাঙছে। তারপর কি করবো, আর সবাই পরে সরকার থেকে এই যে বানটা দিল, দিয়াতে আমাদের ওখানে বসবাস করতে অল্প ভালো সুবিধা হচ্ছে। আচ্ছা, আজকে আপনার এলাকাতে প্রধান আসছে। আচ্ছা, এই যে বাঁধ যে নির্মাণ হয়েছে সেই বাঁধ নিয়ে তারা তদারকি করছে, মানে এখন কি পুরোপুরিভাবে আপনারা একে শান্তিভাবে, মানে আর কোনো আতঙ্কের বিষয় নেই? একটা সময় আর কোনো আতঙ্কের বিষয় নেই, নদীটা বান হচ্ছে, বাস আমরা থাকতে পারছি, বসবাস করতে পারছি। তবে ইতিমধ্যেই প্রায় 1 কোটি 10 লক্ষ টাকা ব্যয় করে সেচ দপ্তরের আর্থিক সহায়তায় বাঁধ নির্মাণের পরও এই বাঁধের কিছু জায়গায় ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক দানা বাঁধছে। যদিও স্থানীয়দের অভিযোগ পাওয়া মাত্রই খোদ প্রধান এবং শিল্প ও পরিকাঠামো সঞ্চালক সরেজ মিনে তদন্ত করে দ্রুত বাঁধ সংস্কারের আশ্বাস দেন গ্রামবাসীদের। সেই সময় যখন আমরা বার্তা করি আর কি, তখন ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে বলেছিল যে আগামী দিনে যদি কোথাও বার্তা কোনো মানে ক্ষয়ক্ষতি হয় তাহলে ওনাদের মানে জানালেই ওরা আবার নতুন করে রিপেয়ারিংয়ের ব্যবস্থা করবে। কিন্তু এই বিষয়ে ওদের সঙ্গে পরবর্তী সময়ে আরও আমরা যখন মানে আলাপ আলোচনা করি যে আমাদের বাঁধের বিভিন্ন জায়গায় একটু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা বিভিন্ন সময় আমাদের আশ্বস্ত করেছিল যে ওই ক্ষয়ক্ষতিগুলো তারা পূরণ করে দিবে, কিন্তু আমরা যোগাযোগ রেখে যাচ্ছি, এখনও পর্যন্ত সেটা আমরা করে উঠতে পারিনি। আপনাদের প্রচেষ্টা চলছে? আমাদের প্রচেষ্টা চলছে, জিপি থেকে আমি সবসময় যোগাযোগ রাখি ইরিগেশন দপ্তরের যারা কর্তৃপক্ষ রয়েছে, কিন্তু এ যাবৎ পর্যন্ত তাদের রেসপন্স নেই আর কি। আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে 1 সপ্তাহ আগে এখানকার কিছু স্থানীয় বাসিন্দা আমার কাছে অভিযোগ করে যে আমরা যে 2019 সালে একটা বাঁধ নির্মাণ করি এই উত্তর খট্টিমারি মৌজায় গেলেন্ডি নদীর উপরে, তো সেই বাঁধে কিছু কিছু জায়গায় ফাটল ধরেছে। এই ফাটল হওয়ার কারণে এলাকার বাসিন্দা এখন আতঙ্কিত। এই অভিযোগ নিয়ে ওরা আমার কাছে যায় এবং আমি ওটা আজকে সরজমিনে দেখার জন্য এখানে স্পটে আসি এবং দেখি। পাশাপাশি বিভিন্ন জায়গায় বেশ কিছু ফাটল লক্ষ্য করা গেছে, এই অভিযোগ তুলে তারা গ্রাম পঞ্চায়েতে হাজির হয়েছিলেন এবং সেই মোতাবেক আজ এই এলাকায় গ্রাম প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধিরা সরজমিনে তদন্তের জন্য নেমেছেন এবং সংবাদ মাধ্যমের সামনে তারা আশ্বাস দিয়েছেন। গ্রামবাসীদের তারা জানিয়েছেন আতঙ্কের কোনো কারণ নেই, কেননা তাদের কাজ চলবে এবং এই সমস্ত মানুষদের দীর্ঘদিনের দাবিকে তারা মান্যতা দিয়েই এই বাঁধ নির্মাণ করেছেন এবং সরকার তাদের পাশে রয়েছে, গ্রাম পঞ্চায়েত তাদের পাশে রয়েছে, জনপ্রতিনিধিরা তাদের পাশে রয়েছে, এমনটাই দাবি কিন্তু তারা করছেন। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় রাজু ইসলামের সঙ্গে সানি রায়, সময় কলকাতা।